ওয়ালাইকুম আসসালাম ওরহমতুল্লাহি ওবরাকাতুহু। ফরজ সলাতের ক্ষেত্রে শেষ দু রাকাতে সুরা ফাতেহার সঙ্গে অন্য সুরা মেলানোর প্রয়োজন নেই, তবে সুন্নত সলাতের 4 রাকাতেই সুরা ফাতেহার সঙ্গে অন্য সুরা মেলাতে হবে। প্রথম 2 রাকাতেও মেলাতে হবে এবং শেষের 2 রাকাতেও মেলাতে হবে। তবে কোনো কোনো হাদিস দ্বারা প্রমাণিত হয়, যদি ফরজ সলাতেও কেউ 4 রাকাতে সুরা মিলিয়ে দেয় সুরা ফাতেহার সাথে, তবে তার সলাত হয়ে যাবে, সলাতের কোনো ক্ষতি হবে না এবং পড়াও যায়, সেক্ষেত্রে পড়াও যায়, কোনো অসুবিধা নেই। তবে সর্বমোট কথা হচ্ছে, ফরজ সলাতের 4 রাকাতেই যদি কেউ সুরা ফাতেহার পর অন্য সুরা মিলিয়ে দেয়, তাতে সলাতের কোনো ক্ষতি হবে না, সলাত হয়ে যাবে এবং পড়াও যাবে। আর দ্বিতীয় নম্বর, সুন্নত সলাতে তো পড়তেই হবে, সুরা ফাতেহার সঙ্গে প্রথম 2 রাকাতেও মিলাতে হবে এবং শেষ 2 রাকাতেও মিলাতে হবে অন্য সুরা। আশা করি।